हाय बंधुरा, आज के आर छोट्ट एक गल्पे नेमे चले एसेछि। आज के जो गल्पटी पाठ करब, गल्पर नाम शून्यता। कलम कण्ठे आमी रोजिना बनर्जी। हठात एकटा दमका हावा आर निमेषेर मध्य टुकरो टुकरो हलो आमार मनेर घरेर काचेर देवाल। बहु बछर बंध करे रखा घरे आज सुजोग पे कखनो चैत्र दुपुरेर उष्ण हावा आमार चोखे मुखे तप्त बालिर मतो आछड़े पड़छे। आबार कखनो बा गधूलि बेलाते एक पशला बृष्टिर परे एक मुठो शांत शीतल हावा एसे आमार क्षत बुके पोलेप दिच्छे। जीवनेर अनेकगुलो बसंत पेरिये एसे आज मने होच्छे आमी शून्य। आज आमी शुनाबो आमार पूर्ण जीवनेर शून्यतार गल्प। आज ताई धूलो मैला जमे थाका डायरिटा आँचल दिए मुछे खुले बसलाम। हातेर लेखाटा एखन केमन टेরা বেঁকা হয়ে গেছে, অথচ একটা সময় স্পষ্ট শব্দমালা সাজানোর জন্য স্কুলে অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমার সুগঠিত হাতের লেখার মতো আমিও কখন জানি হারিয়ে গেছি নিজেরই অজান্তে। কিন্তু এতদিন বোকার মতো গোটা পৃথিবীকে জানিয়ে এসেছি আমার ভরাট জীবনের গল্প। এখন বুঝতে পারছি জীবন একটা একটা করে বছর অতিক্রম করেছে আর এক ঝুড়ি করে মাটি আমার দেহের উপরে ছুঁড়ে ফেলেছে। আঠেরো প্লাস একুশ মানে ৩৯ বছর পরে আমি টের পেয়েছি আমি নিঃস্ব। ১৮ বছর বয়সে যখন আমি বসন্তের পলাশ ফুলের কুড়ির মতো ফোটার অপেক্ষায় উন্মুখ হয়ে আছি, ঠিক তখনই আমাকে ছিঁড়ে অচেনা একটি পুরুষের হাতে তুলে দেওয়া হলো। যখন আমার জুড়ি মেয়েরা বইয়ের মতো মুখ গুজে রাত কাটাচ্ছে, তখন আমি স্বামী সোহাগিনী হয়ে স্ত্রীর অধিকারের ভীতি স্থাপন করছি। আমার কাঁচা বয়সকে ফেলে আমি বড় হয়ে ওঠার চেষ্টা করছি। এক পা দুপা করে কখন যেন আমি ঘোর সংসারী হয়ে উঠেছি। মা বলতো মেয়ে মানুষের জীবন মানেই তো সংসার, সংসার ছাড়া নারী জীবনের আর আছেটা কি? তাই তো আমি সংসারটাকে জীবন ভেবে হাসি খুশি মনে এগিয়ে গেছি। কিন্তু জীবনের দুটো পর্ব পেরিয়ে এসে আজ জানতে পারলাম আমি কোথাও নেই, এতদিন ছিল সবটাই ফাঁকি। সবাই বলে সংসার জীবনে কখনো হিসাব কষতে নেই, হিসাব কষতে গেলেই জীবন শূন্যে ভরে যাবে। আমার তো কখনো জীবন নিয়ে হিসাব কষার প্রয়োজনই পড়েনি। আমি স্বামী সন্তানকে বুকে আগলে আমি একজন আদর্শ স্ত্রী এবং আদর্শ মা হয়ে উঠতে পেরেছি বলে নিজেকে নিয়ে কত না গর্ববোধ করেছি। তখন আমার সামনে যদি কেউ বলতো মেয়েদের একটা নিজস্ব পরিচয়ের ভীষণ প্রয়োজন, প্রতিটা মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানোর, একটা নিজস্ব জগৎ তৈরি করার, আমার সেই মুহূর্তে মনে হতো ওরা মনে হয় জীবনে বড্ড অসুখী। তাই তো নিজের পরিচয় নিজের পরিচয় করে হে দিয়ে মরে। আমি অমুকের স্ত্রী, অমুকের মা, এই পরিচয়টাই কি যথেষ্ট নয়? মেয়ে মানুষের আবার অত অফিস আদালত কি? আমি সংসার আগলাবো, স্বামী অফিস কাচারি করবে, এটাই তো নিয়ম। যারা স্বামী স্ত্রী দুজনেই কাজ করে বাইরে থাকে তাদের সংসারটা
সংসার নাকি, ও তো ছেলে খেলা, ওরা বাচ্চাদের ঠিক মতো সময় দেয় না, স্কুলের পড়া ঠিক মতো করলো কি করলো না তাও দেখার সময় পায় না, স্বামীর জন্য যত্ন করে টিফিন বানায় না, সে সারাদিন পর তেতে পুড়ে ঘরে ঢুকবে তার পছন্দ মতো রান্নাবান্নাও করে না। আমার কাছে বাচ্চাকে সময় মতো পড়ানো, স্কুলের পড়া ঠিক মতো করছে কি করছে না দেখা, সে কখন খাবে স্নান করবে ঘুমাবে সেসব দেখাশোনা করা, স্বামীর যত্নার্তি করা, তার পছন্দ অপছন্দ অনুযায়ী চলা, এটাই তো নারীর জীবন। কিন্তু আজ আজ একটা চরম সত্যি আমার স্বামী এবং মেয়ের কাছে জানতে পারলাম। আমি ওদের কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। আমার মেয়ে জানালো তার ছোটবেলাকে আমি নাকি নষ্ট করেছি, সে আমার কাছে নাকি পরাধীন বোধ করে, আমি পড়তে বস বলাতে ওর নাকি পড়ার প্রতি বিতৃষ্ণা চলে এসেছে, ওর যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা খারাপ হয়েছে সেটাও নাকি আমার জন্যই, ছোট্ট থেকে পড়ার জন্য চাপ দিতাম বলেই ওর ইদানিং নাকি পড়তে বসতে আর ভালোই লাগে না। ওর বান্ধবী বিশাখার মা চাকরি করে, সারাদিন বাড়ি থাকে না, মেয়ের পড়া নিয়ে তার কোনো মাথা ব্যথাও ছিল না, মেয়ে পড়ছে স্কুলে যাচ্ছে এতেই তিনি খুশি হতেন। বিশাখা ছোট্ট থেকে পড়াশোনাতে নর্মালই ছিল, তাতে ওর মায়ের কোনো হেলদোলও ছিল না। বিশাখা পড়াশোনা করত ওর নিজের সুবিধার মতো, যখন পড়তে ইচ্ছা করতো তখন মন দিয়ে পড়ত, যখন পড়তে ইচ্ছা করত না তখন পড়ত না। সেই বিশাখা উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, ও জয়েন্টে বসার প্রস্তুতি নিচ্ছে। তাহলে আমি কি এত বছর শুধু ভুলই করে গেলাম? হ্যাঁ, ভুলই তো করেছি। যদি মেয়ে বিগড়ে যায়, যদি মেয়ে ঠিক মতো পড়াশোনা না করে, যদি মেয়ে খারাপ পাল্লায় পড়ে, যদি মেয়ের কেরিয়ার নষ্ট হয়ে যায়, এই যদি যদি করতে করতে ওর উপরে আমি সত্যি সত্যি প্রেশার ক্রিয়েট করে ফেলেছি। আজ বুঝতে পারলাম এতদিন ও আমার মুখের ওপরে কিছু না বলতে পারলেও ও আমার থেকে অনেক দূরে সরে গেছে। মেয়ের বাবার কাছেও আজ জানলাম, তাকেও নাকি আমি বড্ড বাড়াবাড়ি করে ফেলি তার জীবনটা নিয়ে। আমার জন্যই তো সে বন্ধুদের সঙ্গে মন খুলে আড্ডা দিতে পারে না, মাঝে মাঝে তার বাইরে টিফিন করতে ইচ্ছা করে কিন্তু আমার স্বাস্থ্যবাতিকের কারণে তা সেই ইচ্ছা পূর্ণ হয় না। আমার জন্যই সে রাতে ইচ্ছা মতো সোশ্যাল মিডিয়ায় বোধ হয়ে থাকতে পারে না। আমি নাকি বড্ড আনরোমান্টিক, নিজে বুড়িয়ে গেছি তাই অন্যকেও নিজের দলে টানছি। দুপুরে তাই আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, নিজেকে দেখছিলাম, আগের আমাকে খুঁজছিলাম না, তাকে আমি কোথাও খুঁজে পেলাম না, সে তো মরে গেছে। ওরা আমার কাছে ওদের অভিযোগ জানালো, আমি আর ওদের বলতে পারলাম না, ওদের জন্য আমি অনেক কিছু হারিয়েছি, ওরা যাতে ভালো থাকে তার জন্যই তো পুরো সংসারটা এক হাতে সামলেছি, তিনবার গরম খাবার মুখের সামনে তুলে ধরার জন্যই তো ঘন্টার পর ঘন্টা গরমের মধ্যে রান্নাঘরে কাটিয়েছি। হ্যাঁ, আমি আনরোমান্টিক, আমি বুড়িয়ে গেছি, আমার চোখের তলায় কালি জমেছে, মুখে ভাঁজ পড়েছে, কারণ আমি নিজের জন্য সময় ব্যয় করিনি, নিজের দিকে তাকাইনি।
মুলতানি মাটি মুখে দিয়ে আধ ঘন্টা বসার সুযোগ পাইনি। মেয়েকে পড়াতে বসবো বলে সন্ধ্যার আকাশটা বহু বছর দেখিনি। বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, সংসার তখন কে দেখবে, এই ভয়ে বৃষ্টি গায়ে মেখে অনেক বছর আনন্দ করিনি। আমি ফোন নিয়ে বসে থাকলে মেয়ের ফোনের নেশায় জড়িয়ে পড়তে পারে, এই ভয়ে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হইনি। তাই তো আমি আজ বড্ড আনরোমান্টিক। আমার স্বামী বলল, এই সংসারের সব কিছুই তার উপার্জনের ফল, আমার সব ঠাটবাটি তার দান। এখানে আমার প্রাপ্ত নম্বর 0। কার সত্যিই তো আমি আজও পর্যন্ত 1 টাকা উপার্জন করিনি, কিন্তু কেন উপার্জন করিনি তার উত্তর কে দেবে? মেয়ে বলে, আমি যদি বাইরের জগতের সঙ্গে যুক্ত থাকতাম তাহলে ও একটু আমার হাত থেকে মুক্তি পেত। আমি কি বোকা? আমি এতদিন ভেবে এসেছি আমি সবাইকে আগর দিয়ে আছি, আমি বুঝতে পারিনি ওরা এতে হাঁপিয়ে উঠছে। আজ আমার ভাড়ে তাই তো কেবলই শূন্যতা। এত বছরে সংসার জীবনের পরে যে শূন্যতা পেলাম সেটাও না হয় ছেড়েই দিলাম, কিন্তু আমি তো দেখছি আমি নিজেকে সব থেকে বেশি ঠকিয়েছি। আমি কি দিয়েছি আমি আমাকে? এখন বড্ড আফসোস হচ্ছে, মনে হচ্ছে সংসার সামলেও যদি নিজের জন্য একটু সময় দিতাম, নিজেকে একটু ভালোবাসতাম, যদি একটা নিজের ছোট্ট পরিচয় তৈরি করতাম, তাহলে আজ নিজের দিকে তাকাতে লজ্জা বোধ হতো না। সংসার জীবনে যে শূন্য সার্টিফিকেটটা পেলাম তার জন্য দুঃখ হলেও এতটা কষ্ট হতো না। আমার মন এক ঘর শূন্যতায় ভরে উঠত না। আজকের গল্প এই পর্যন্তই। গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিও। যদি তুমি আমার চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, এবং যদি আমাকে ফলো করতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে টুইটার এবং ফেসবুকের লিংক দেওয়া হলো, আমাকে ফলো করতে পারো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের কমেন্টস আমাকে অনুপ্রাণিত করে গল্প লিখতে, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা শেয়ার আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী গল্পে।